বেলা 11টায় সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যতদিন বাংলাদেশ থাকবে, মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশ থাকবে, মঙ্গল নীতিময় বাংলাদেশ থাকবে, মানবিক বাংলাদেশ থাকবে এবং ভুশুকুর বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর বাংলাদেশ থাকবে, ততদিন তিনি সৈয়দ শামসুল হক থাকবেন, সব্যসাচী থাকবে, সব্যসাচীর বাংলাদেশ থাকবে। 11:30টায় শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষ থেকেও কবির মরদেহে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান রাজনীতিবিদরাও। তারা বলেন, কবি শামসুল হককে হারিয়ে জাতি এক অভিভাবককে হারালো। বিভিন্ন ক্ষেত্রে তার যে পদচারণা এবং সেটি মানসম্মত পদচারণা, এটি কিন্তু আর দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই বাংলা সাহিত্যে খুঁজে পাওয়া যাবে না। শহীদ মিনার থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে কবির জন্মস্থান কুড়িগ্রামে। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।